সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার দিবাগত রাত 12:36 বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের পোস্ট। দুঃখ বরাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, অস্ট্রেলিয়া ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেটে আর থাকছি না। যদিও এরপর থেকে শ্রীনিবাসের পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কদিন ধরে বাতাসে যে খবর চড়ছিল সেটাই সত্যি হচ্ছে। 2018 সাল থেকে টাইগারদের কোচিং স্টাফে থাকা শ্রীনিবাস আর বাংলাদেশ দলের সাথে কাজ করবেন না। শ্রীনিবাস তার ফেসবুক পোস্টে জানায় যে, দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি যে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর আমি বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানাবো। এটা একটা দারুণ যাত্রা ছিল যেটা আমি সারা জীবন মনে রাখব। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য, খেলোয়াড়, কোচ, অধিনায়কদের আস্থা রাখার জন্য এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। শুধু তাই না, টাইগারদের পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডো বিশ্বকাপের পরই বাংলাদেশের অধ্যায়ের ইতি টানছেন, সেটা এখন অনেকটাই পুরনো খবর, বাকি কেবল অফিসিয়াল ঘোষণার। অবশ্য ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকেপ নাম না প্রকাশে ইচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, হ্যাঁ, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই হতে যাচ্ছে ডোনাল্ডের শেষ অ্যাসাইনমেন্ট। অর্থাৎ গেল বছর মার্চে দায়িত্ব নেয়া ডোনাল্ডো বিদায় নিচ্ছেন বিশ্বকাপে টাইগারদের শেষ ম্যাচের পরই। যদিও টাইগার পেসারদের দায়িত্ব নেওয়ার পর শুরুতে 2022 টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি করা হলেও পারফরম্যান্স ভালো হওয়ায় চুক্তি বাড়িয়ে সেটা ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছিল।